আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সীমাস কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। অনেকে নিশ্চয়ই ঘরে বসে বাহিরের চটপুরি ফুচকা খাওয়াকে মিস করছেন। আসলে চটপুরি ফুচকা দেখলে ছোটো বড় সবার জিভেই জল চলে আসে। আপনাদের মতো আমারও সেম অবস্থা। আমার মতো যারা যারা চটপুরি ফুচকাকে ভালোবাসেন তাদের কথা চিন্তা করে আজকে আমি গরোয়া মশলা দিয়ে সহজভাবে চটপুরি তৈরির রেসিপিটি নিয়ে হাজির হলাম। আসুন তাহলে দেখে নিই চটপুরি রান্নার প্রসেসিংটা। প্রথমে আমি চটপুরির জন্য মশলাটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1/2 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ গোটা রাঁধুনি, এটি কোনো ব্র্যান্ডের রাঁধুনি মশলা না। আরও নিলাম 1/2 টেবিল চামচ কালো জিরা, 1/2 টেবিল চামচ সরিষা, আপনারা চাইলে এখানে সাদা সরিষাটাও নিতে পারেন, 1 চা চামচ পরিমাণ লবঙ্গ ও গোলমরিচ একসাথে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 10-12টার মতো শুকনো মরিচ। এখন আমি মরিচগুলোকে হালকা মচমচে করে পরবর্তীতে বাকি মশলাগুলো এর মধ্যে ঢেলে দিয়ে অল্প আছে এগুলোকে আমি ভালোভাবে মচমচে করে বেজে নিব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলাগুলো মচমচে হয়ে যাওয়ার পর মরিচের ডাটিগুলো ফেলে দিয়ে সবগুলো মশলা আমি একসাথে ব্লেন্ড করে নিলাম। তারপর চলে গেলাম চুলায়। এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ মটর ডাল 7 থেকে 8 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে আপনারা গরম পানিতে অন্তত 2 ঘন্টার জন্য ডালগুলোকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন ডালগুলো পুরোপুরি ভিজে গেছে। এর মধ্যে আমি ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটি প্যানে ঢেলে দিলাম। তারপর এর মধ্যে আমি অল্প পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এতে করে চটপুটিতে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা কম দেওয়ার কারণ পরবর্তীতে আমি বিট লবণ অ্যাড করব। এর মধ্যে আমি 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম যেন ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কেউ যদি প্রেশার কুকারে সিদ্ধ করতে চান তাহলে সোডা দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি 1.5 লিটার পানি দিয়ে একটু নেড়ে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর আমি এখানে 2টি আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ হতে এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে আলুর মধ্যে লবণ ও জালটা ঢুকে যাবে। এগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে টকটা তৈরি করে নিব। এখন আমি 10 মিনিটের জন্য অল্প পানিতে কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে ভালোভাবে কষলিয়ে বিচিগুলো ফেলে দিয়ে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এখন এতে 1/2 টেবিল চামচ তৈরি করা মশলা, 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি ভালোভাবে টকটাকে তৈরি করে নিলাম। আবারও এর মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে আমার স্বাদ মতো আমি টকটাকে তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো টক তৈরি করে নিতে পারেন। তারপরে চলে গেলাম আবারও চুলায়। 20 থেকে 25 মিনিট ঢেকে রাখার পর যখন দেখলাম আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এরপর ডালগুলো আরেকটু নরম হওয়ার জন্য আবারও 5 মিনিটের জন্য কিছু ঢেকে রাখলাম। 5 মিনিট পর ডালগুলো একদম নরম হয়ে গেছে। এ অবস্থায় আমি আলুটা তুলে গরম থাকা অবস্থায় ম্যাশ করে এর মধ্যে ঢেলে দিয়ে 1 টেবিল চামচ মশলা দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ট্রের মধ্যে ঢেলে দিয়ে কিছু পরিমাণ টক দিয়ে এখানে আমি আমার মতো কিছু পরিমাণ সালাদ ও ডিম দিয়ে তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের গরম গরম চটপটি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে।
আপনার অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আপনারা আমার ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না, সেখানে আপনারা আমার পেজ লিংক পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।